নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ফের নবান্নর পথে মমতা বন্দ্যোপাধ্যায়, বুথ ফেরত সমীক্ষা কিন্তু রিপোর্ট বেরিয়ে গেছে, আবার নবান্ন বসছে কিন্তু হাওয়ায় চটি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার সরকার গঠন করতে চলেছে, ঠিক আছে? তো কত ভোট পেয়েছে সব বিস্তারে জানাবো। তো এই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর বন্ধু চ্যানেলটি নতুন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, অবশ্যই সমাপ্ত হলো বাংলার ভোট উৎসব। করোনার আবহাওয়ায় প্রায় এক মাসের বেশি সময় ধরে নির্বাচন আজ কিন্তু শেষ হয়েছে। বাংলার পাশাপাশি নির্বাচন হয়েছে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুডুচেরিতে। দেশ জুড়ে চরম করোনা সংকটের মধ্যে আট দফায় ভোটের লাইনে দাঁড়িয়েছে বাংলা। আগামী 2 মে ফল প্রকাশ। তো ফল প্রকাশের আগে আজ সন্ধ্যায় প্রকাশিত হলো একজাক সমীক্ষক সংস্থার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। জনতার রায় গতি প্রকৃতির কিছুটা পূর্বাভাস মিলতে পারে এই সমীক্ষায়। তো এই পরীক্ষা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছে, ঠিক আছে? তো পূর্বাভাস দিয়েছে কিন্তু সমীক্ষা। তো সেখানে আজ এবিপি আনন্দ ও সি ভোটার সমীক্ষায় তৃতীয়বারের জন্য নবান্ন পৌঁছে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার রায় গতি প্রকৃতি কিছুটা পূর্বাভাস মিলতে পারে এই সমীক্ষায়। তো এবিপি আনন্দে এক্সিট পোলে কিন্তু বলা হয়েছে যে তৃণমূল পেয়েছে 152 থেকে 164 আসন, বিজেপি পেতে পারে 109 থেকে 221 আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে কিন্তু 25 আসন এবং অন্যান্যরা কিন্তু 1 আসন পাবেন। তো বন্ধুরা, এখান থেকে মানে যে বিক্রিয়াটা বেরিয়ে আসছে যে বাংলার কুষ্টিতে কিন্তু আবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক্সিট পোলে সমীক্ষা কিন্তু সেই রিপোর্টে কিন্তু বেরিয়ে এসছে, ঠিক আছে? বিভিন্ন যে সমীক্ষা যা আসে সেখানে কিন্তু 152 থেকে 164 শতাংশ কিন্তু এই আসনে কিন্তু ভোট দিয়ে মানে এগিয়ে আসে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস, ঠিক আছে? আর বিজেপি হাত ঝুড়িতে কিন্তু 109 থেকে 221 আসন কিন্তু এটাই কিন্তু আছে। এবং এটাই ছিল এক্সিট পোল রিপোর্ট। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগতো চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে, আপনাদের মনে যদি কোনো কনফিউজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি পেয়ে পরবর্তী নতুন কোনো ভিডিও দেখো তখন সাথে সুস্থ সাধারণ। ধন্যবাদ বন্ধুরা।